দর্শক বর্ণ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহেশ্বের কাটি পূজা মণ্ডপে। দর্শক আপনারা জানেন দুর্গা পূজার আজ প্রথম দিন, ষষ্ঠীর প্রথম দিন। দর্শক আজকের প্রথম দিন হয় সেইভাবে এখনও গেট প্যান্ডেল যেগুলো আপনারা দেখছেন সেইভাবে এখনও সাজানো হয়নি। সকাল থেকে কর্তৃপক্ষ তারা সাজানোর কাজ করছেন। আমরা জানতে পেরেছি কাল থেকে জাঁকজমকভাবে তাদের অনুষ্ঠান পালিত হবে। আর পাশে আপনারা যে গেটগুলো দেখতে পাচ্ছেন লাইট এখনও লাগানো হয়নি, তারা সময়ের অভাবের কারণে লাগাতে পারেনি। আগামীকাল থেকে জাঁকজমকভাবে পালন করবেন আমরা জানতে পেরেছি। দর্শক ভিতরে চলুন, আমরা আপনাদেরকে দেখাবো পূজা অর্চনার মূল বিষয়গুলো এবং কি প্রতিপাদ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভক্তের বাসনা পূর্ণ অর্থে হরি হলো। আমি পুরোহিত নপাড়া থেকে মহেশ্বর ঘাটে শারদীয়া দুর্গা উৎসবে পুরিত কর্মের জন্য এখানে এসেছি। বদনতলে বদন পূজা করছে এবং শারদীয় যে কর্ম সেই কর্মগুলো এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল কর্ম হইতে মৎস্যর কাটি গ্রামে মঙ্গল হোক, সুখী শান্তিতে বসবাস করুক এবং সকল দিক থেকে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ হোক। আমি পুরোহিত, আমি ভক্তদের কাছে আমি আমার এই প্রার্থী। আমি মোহাম্মদ শিহাবুল ইসলাম, বুধাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আর বিট অফিসার হিসেবে বুধাটা ইউনিয়নের দায়িত্ব আছে। আমার দায়িত্বাধীন ইউনিয়নে 5টা পূজা মন্দির রয়েছে, এর দায়িত্বে আমরা নিয়োজিত আছি। আমাদের সঙ্গে পুলিশ সদস্য সহ বিভিন্ন মন্দিরে আনসার সদস্য রয়েছে। আমি এখন মহেশ্বর কাটি শারদীয় দুর্গা মন্দিরে অবস্থান করছি। এখানকার আইন শৃঙ্খলা মোটামুটি মানে সম্পূর্ণ স্বাভাবিক। এখানে একটা পদ্মা সেতুর আদলে আপনারা দেখছেন যে পদ্মা সেতুর আদলে একটা ছোট্ট একটা সেতু তৈরি করছে, এটা দেখার জন্য অনেকে ভিড় জমাচ্ছে। আর আমরা তাদেরকে যাতে স্বাভাবিকভাবে এপার থেকে ওপারে পার হইতে পারে তার জন্য আমরা যথাযথ তাদের যা সাহায্য করার সেটা আমরা করছি। আর মন্দির কেন্দ্রিক যত ধরনের আইন শৃঙ্খলা নিরাপত্তা যা দেওয়ার দরকার আমরা নিশ্চিত করছি। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার মতো ঘটনা এখনো ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। সিসি ক্যামেরা আমাদের মন্দিরটা মন্দিরের আশপাশ সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমরা সিসি ক্যামেরাগুলো মনিটরিং করছি। আমাদের আনসার সদস্য রয়েছে, গ্রাম পুলিশ রয়েছে আর মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি এবং যত সদস্য রয়েছে সবাই আমাদের সঙ্গে কোঅপারেটিভ করছে এবং ওনারাও সব দিকে সজাগ দৃষ্টি রাখছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।